তুমসে মিলকে এইসা লাগা তুমসে মিলকে আরমা হুয়ে পুরে দিলকে এই মেরে জানি বাফা তেরি মেরে তেরি তেরি কে জানে সাথে তেরি রেঙ্গে সদা তুমসে না হোঙ্গে জুদা তুমসে মিলকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন মাই ব্লগ। কেসে হে সব লোক, মেরা গানা কেসা লাগা? ইয়ে গানা সব লোগোঁ কে লিয়ে হ্যায়। সব লোগোঁনে মুঝে ইতনা সাপোর্ট কিয়া, ইতনা প্যার দিয়া, তো আপ লোগোঁ কে লিয়ে দো লাইন গানা গাকে শুনায়া। তো প্লিজ কমেন্ট করকে বোলিয়ে গানা কেসা লাগা। তো আপ লোগোঁ কো তো মেরা ব্লগ পছন্দ হ্যায় না, অর জাদা পছন্দ হ্যায় তো প্লিজ জাদা জাদা শেয়ার কিজিয়ে সবকে সাথ, অর ভি আচ্ছা লাগেগা মেরা। আপ লোগোঁনে ইতনা সাপোর্ট কিয়া তো থ্যাংক ইউ সো মাচ সব লোগোঁ কে লিয়ে। তো ইসি তর মুঝে সাপোর্ট করকে রহিয়ে, অর ভি প্যার দিজিয়ে, আচ্ছা ব্লগ মে দে পাতে ইয়ে উম্মিদ করতে হ্যায়। তো শুরু করতে হ্যায় আজকে ব্লগ। কাল তো আমরা চলে এসছি, কালকে আসার পর এত টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম, তো কালকে আর সারাদিন কোনো ব্লগ করতেই পারিনি। আজকে সকালবেলাতেই শুরু হয়ে গেছে দিন, সেই সকালবেলায় ওঠা, মেয়ে তো স্কুল চলে গেছে সকালবেলায় উঠে, মানে উঠে অনেক সকালে, তখন তো একদম অন্ধকার ছিল, এখন তো জানো ভোরবেলাটাই পুরো অন্ধকারই থাকছে। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে অফিস, আর আমি এখন একটুখানি গরম জল নিয়ে বসেছিলাম, জল খাচ্ছিলাম, আর একটু একটু ঠান্ডা লাগছে বলে বেশ একটুখানি ঢাকা নিয়ে মনে হলো যে একটুখানি বসি ঢাকা নিয়ে। বিছানা পরিষ্কার করতেই আমি এসেছিলাম, তো ভাবলাম যে গুড মর্নিং শেয়ার করি, তারপরে বিছানাটা পরিষ্কার করছি। তো গরম জল, মানে গরম জল নিয়ে বসলাম, আর একটুখানি এবারে আমার চা কফি কিছু খেতে মন যাচ্ছে, বেশ সুন্দর একটা ওয়েদার। কয়েক সপ্তাহ পরে কাতারে একটা নতুন সকাল, খুব ভাল লাগছে, আবার নতুন মানে নতুন ধারা আবার শুরু হচ্ছে সব কিছু। কাজের চাপ তো থাকেই, কোথা থেকে এলে জানোই তুমি, ওখানে গিয়েও কত কাজ থাকে, এখানে এসেও এত মানে কাজ থাকে, তো শুরু হবে। তো তার আগে একটুখানি চা কফি বানিয়ে নিই, চলো। তো একটুখানি চা কফি কিছু বানাতে হবে, তারপরে তো কাজ আছে, সেগুলো শুরু করতে হবে, না খেলে এনার্জি পাচ্ছি না। ফ্রিজে তো এখন কিছু নেই, মানে সব মানে ফ্রিজ তো ফাঁকা, দুধ মানে সবজি কিছু নেই। কফির পাতাগুলো ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম, ওখানেও তো সেরকম মানে কিছুই ফাঁকা সবই থাকে না, তো সেই নিয়ে গেছিলাম, এই কটাই মানে ফিরে এসছে। তো আজকে এটাই একটা বানিয়ে নিই নিজের জন্য, আর নিজের জন্য আর সকালবেলায় উঠে আর সেরকম ইচ্ছাও করছে না। আর এক্সট্রা অনেক কাজ আছে, কালকে কাছে কিছু অল্প কিছু হয়েছে, কারণ এগুলো সব কিছু ঢাকা ঢুকি দিয়ে গেছিলাম, দেখেছো হয়তো আগে, সব তুলে এগুলো কালকে মানে সব কিছু কাঁচা হয়ে গেছে, কিন্তু জামা কাপড় তো অনেক থাকে, অনেক জমে যায়, তো সেইগুলো কিছু কাঁচা কিছু করতে হবে, কারণ এখানে তো মেলার জায়গা অল্প, সেই অল্প করে করে কাচতে হবে। জল ফুটছে, একদম গরম জলটার মধ্যে দিয়ে দেবো, তো তাহলেই একদম আমার রেডিমেড কফি রেডি। আর অল্প জলে এটা করলে কিন্তু ভালো হয়, বেশি জল দিয়ে দিলে অত টেস্ট থাকে না, এর মধ্যে যেহেতু একদম দুধ চিনি কফি সব দেওয়া থাকে, আর বেশি করে দিলে দুখানা পাউচ দিতে হবে, আর আমি অল্পই খাবো আপাতত, সেই জন্য আমি অল্পই জল দিলাম। তো আমরা তো এবার আবুধাবি হয়ে এসেছি, আবুধাবি মানে দমদম থেকে আবুধাবি, আবুধাবি থেকে কাতার। তো যখন দমদম থেকে আবুধাবিতে যাই, তো তখন তো রাতে ডিনারটা দিয়েছিল, অনেকটা রাতে বলে ডিনার ওখানে দিয়েছে, তারপরে যখন আবুধাবি থেকে কাতার আসি তখন প্লেনে একটা স্ন্যাক্স দেয়, তো সেটা তো প্রায় একদম মানে কখন বলবো, প্রায় অনেকটা রাতে, তো তখন তো কিছু খাবার ইচ্ছে থাকে না, ব্রেকফাস্টের মতোই সেটা স্ন্যাক্স কিছু ছিল। তো
তো এই তো সেই সব এখানে নিয়ে চলে এসেছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, এইগুলো ছিল। এটা যাওয়ার সময় দিয়েছিল সেম জিনিস। আর এই যে সবাই তো ছিল একটা করে, মানে কেউই আর খেতে পারিনি, তো এইগুলো ছিল। তার সাথে এই যে বাটার সব আছে, আর এগুলো একটা মশালা স্টিক্স, এই সবগুলো দিয়েছিল। মানে চায়ের সাথে খেতে ভালো, একটা নিমকি মতো, ওটা এখন খাচ্ছি না, ওটা পরে খাবো, এখন আপাতত এই ব্রেডটাই খাই। তো এসে এখানে সেরকম কিছু থাকে না, তো ভালোই হয়েছে সকালবেলায় কিছু। আর মেগি আজকে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম, কারণ ম্যাগি ওখানে খাওয়ার সময় নিয়ে এসেছিলাম, মশালা ব্রেড এটা, তার সাথে জোয়ান, এসব সব কিছুই আছে। আর এই কভার সোফা তো ঢাকা দিয়ে গেছিলাম, সেই কভার কালকে তুলে কাচা হয়েছে, এসবগুলো এখনো মানে ঝাড়াঝুড়ি কিছু হয়নি, আজকে সব করবো। পলি ব্যাগও তো ফাঁকা করতে হবে অনেক, মানে পড়ে আছে সব পায়ের কাছে। হয়ে গেল কফি খাওয়া, এবার শুরু করবো নীলের কাজ। কালকে ভোরবেলায় শোয়ার সময় বেড কভারটা তুলেছি, সব বেড কভারগুলোকেই কাচতে হবে, তো একসাথে তো সব এখানে কাচা যাবে না মেলার অসুবিধা বলে, তো সেই জন্য অল্প অল্প করে কাচা শুরু করতে হবে। এই বেড কভারটা এখনও তোলা হয়নি কাল থেকে এসে, কারণ কালকে কোনো রকমে এসে ওই বেড কভার পাল্টে শুয়ে পড়েছিলাম, তো এটাকে এখন তুলবো, একটু ঝাড়াঝুড়ি করি, পরিষ্কার করি, আর কাচাকুচিও করতে হবে, অনেক কাচা জমে আছে। এই মানে বিছানার তলার গদিটা কিন্তু মানে পুরো হোয়াইট কালার, তো হোয়াইট কালারের জন্য আমরা একটা এর উপরে এমনি একটা কাপড় পেতে রেখেছি, যাতে মানে এই গদিটা যাতে বেশি ময়লা না হয়, গদিটা কাপড়টা ময়লা হলে দেখতে ভালোও লাগে না, আর ওটা তো পরিষ্কার করা সম্ভব নয়, সেই জন্য গদির ওপরে একটা এই যে হোয়াইট কালারের একটা কাপড় পেতে রাখি, তার উপরে বেড কভারটাকে পাতি। গিজারটাকে অন করেছিলাম গরম জলের জন্য, কারণ খুব একটা দেখলাম জল মানে গরম নয়, নর্মাল জলটা এমনি বেশ ঠান্ডাই, তো সেই জন্য আজ মানে গিজারটাকে অন করলাম, একটু গরম জল না হলে না, এগুলো মানে অনেকদিন ধরেই তো ধুলো টুলো এসব হয়েছে, তাই জন্য হালকা একটু গরম জল এমনি দিলাম। কিছুক্ষণের জন্য জামাগুলোকে ভিজিয়ে রাখবো, আর কিছু জামা কাপড় আছে সেগুলো হাতে কাচতে হবে, কারণ সেগুলো সব সাদা জামা কাপড়, তো এগুলোকে ওয়াশিং মেশিনে দেবার, ওগুলোকে তারপর হাতে কাচবো, তারপরে স্নান করবো, তারপর টুকটাক রান্না করতে হবে, সব রুটিন শুরু হয়ে যাবে আজ থেকে। ট্রলি ব্যাগগুলো আজকে ফাঁকা করা হলো না, কালকে থেকে শুরু করবো। তো আজকের ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আর এই গরম জলে হাতটা ধুয়ে রাখতে কিন্তু দারুণ আরাম লাগছে। টাটা।